সুন্নি মুসলমান 95% মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, সুন্নি আলেমরা শেখ হাসিনাকে সাপোর্ট করে। তার কারণটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি এমন একটা কাজ আমাদের জন্য করেছেন, উনি বিশ্বের মানচিত্রে, গোটা বিশ্বের মানচিত্রে জশ্নে জুলুসে পবিত্র মিলাদুন্নবীকে জাতীয়ভাবে ঘোষণা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি ক্ষমতায় থাকলেও সুন্নিরা আপনার জন্য দোয়া করবে, ক্ষমতা আপনার চলে গেলেও সুন্নিরা যতদিন বেঁচে থাকবে, এই দেশের পীর মাশায়েক যতদিন বেঁচে থাকবে, ইয়া নবী সালাম আলাইকা যারা বলে তাদের জবান থেকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া থাকবে। কেন? আপনি নবীর আশেক, নবীর আশেক না হইলে সংসদ ভবনে মিলাদুন নবী গেজেট পাস করতেন না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কোন ঠিক কিনা? আপনাদের জন্য আমরা সুন্নি আলেমদের, আমরা সুন্নি যারা আছি, আমরা সুন্নি আলেম ওলামা যারা আছি, আমাদের কলিজাটা আপনাকে উপহার দিতে প্রস্তুত আছি। কারণ আপনি এই দেশের ভিতরে এমন কিছু কাজ আপনি করেছেন, যখন চট্টগ্রামের বেইমান বন্দর দিয়ে ইহুদি হোক, নাসারা হোক, ওহাবি হোক, জামাত হোক, আহলে হাদিস হোক বাংলা জমিনে ঢুকতে চায়, তখন বাবা আমানত শাহর পবিত্র নামের নিস্তিয়া মাথা ঢুকায়া দিতে হয়। চট্টগ্রাম দিয়ে আসলে আমানত শাহ বাবার পবিত্র নামের নিচে দিয়া মাথা দিয়ে ঢুকতে হয়, আর ঢাকা দিয়ে ঢুকলে বাবা শাহজালালের নামের নিচে দিয়া কি মাথা দিয়ে ঢুকতে হয়। এর জন্য অন্তর থেকে আমরা যতদিন বেঁচে থাকবো, ক্ষমতা সবার সব দিন থাকে না, হয়তো আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আমরা দোয়া করি আপনি আর অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকুন। আমরা ক্ষমতার পাগল নই, কিন্তু আজকের এই মাহফিল থেকে মেসেজ দিচ্ছি, আপনি একটু দৃষ্টিকোণ দেন, যেই সমস্ত থানার ভিতরে, যেই সমস্ত উপজেলার ভিতরে ওসিআর ডিসিরা আপনার দোহাই দিয়া সুন্নি মাহফিলগুলো বন্ধ করতে চায়, তাদেরকে আপনি হুঁশিয়ার করে দেন, তাদেরকে আপনি সাবধান করে দেন, এলাকার পাবলিক খেপে গেলে কিন্তু এগুলি থাকবে না। জুবাইর ওয়াজ মিডিয়া, ইসলামী শান্তির পথ। শুকরিয়া দায়ী করি ওই মনিবের দরবারে, যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দুরুদানের বাদশাহ, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, যে নবীজির পায়ের তলা মুবারক থেকে মাতার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, যার পসিনা মুবারক নূর, পসরাফ মুবারক নূর, পায়খানা মুবারক নূর। যে নবীকে সৃষ্টি না করলে আমার মালিক কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য গণিত নবী রসুল আকাশের দিকে হাত উত্তোলন করে দরখাস্ত জানিয়েছেন, আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে মহান রব্বি কারিম আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মেদ বানিয়ে ক্ষণস্থায়ী জিন্দগিতে মুসলিম পরিবারে অল্প সময়ে বেঁচে থাকার মতো সুযোগ, তৌফিক, ক্ষমতা, ব্যবস্থা যেই মহান স্রষ্টা আমাকে আপনাকে করে দিয়েছেন, আসুন আবার আকাশ বাতাস মুখরিত করে দিয়ে কণ্ঠের আওয়াজ উঁচু করে ওই মহান রব্বি কারিমকে খুশি করার নিয়তে, যার যেই পরিমাণ আওয়াজ কণ্ঠ দিয়ে বাহির হয় শুধু আমার মহান স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে, যিনি আমাদেরকে জবাব দিয়েছেন, যিনি আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে চলার মতো শক্তি দিলেন, যিনি হায়াতের মালিক, যিনি মাউতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি সমস্ত কিছুর ফয়সালাকারী, যিনি আমাদেরকে পাঠালেন আবার অনিচ্ছাকৃতভাবে নিয়ে যাবেন, ওই মহান স্রষ্টাকে খুশি করার নিয়তে মদিনাওয়ালার মহব্বত সিনাতে ধারণ করে কণ্ঠের আওয়াজ তারাজ করে দিয়ে সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে ছোট্ট দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে তাফসীরের ভাষায় কিছু কথা বলার জন্য। আমি বলবো আমলের নিয়তে, যারা বসেছেন শুনবেন আমলের নিয়তে। মাহফিল কমিটি দাওয়াত দেওয়ার পরে
আমাকে নির্ধারিত একটা সাবজেক্ট দিয়ে দিয়েছেন, যে সাবজেক্টটা হলো কবর এবং হাশর। কবর এবং হাশর নিয়ে কিছু কথা বলার জন্য আমি মনে মনে নিয়ত করেছি, আল্লাহ যেন আমার জবানে বরকত দান করে, জোরে কোন আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদের সকলকে অনুরোধ করতেছি, আমি যতগুলো প্রোগ্রাম অতীতে করেছি এবং বর্তমানে যতগুলো প্রোগ্রাম রাখতেছি, আমি দেখি আমার বিষয়টা কবর এবং হাশর বেশি বেশি মানুষে দেয়। আমার নাম দিয়ে ইউটিউবে চার্জ দিবেন, দেখবেন 100 হাজারের মধ্যে 90টাই কবর এবং হাশর। এই জন্যে আমার একটু সমস্যা হয় কি, পাবলিক ভাবে যে রায়পুরি কবর হাশর ছাড়া আর কোনো কিছু জানে না, বারবার এক অজ করলে আসলে মানুষ অধিক্ত হয়ে যায়। তারপর মাহফিল কমিটির অনুরোধে যে সাবজেক্টটা দিয়েছে, এই সাবজেক্ট নিয়ে কিছু কথা বলবো, তারপরে চেষ্টা করবো অন্যদিকে কিছু কথা বলার জন্য। আপনাদেরই অসুবিধা হবে, কষ্ট হবে বাবা। আজকে যারা এই ময়দানে উপস্থিত হয়েছি, একটু ঠান্ডা লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের জানি, বৃষ্টির পানি আপনাদের শরীরে পড়তেছে, নিজ দিয়া বসতেছেন, জামাগুলো ভিজে যাচ্ছে। বাবা সবাই একটু ঘড়ির দিকে তাকান, তাকিয়ে দেখুন 10:17 বেজে গেছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন কারো অপেক্ষায় থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, সময় আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সময়ের পাশাপাশি আমাদের জীবন থেকে সময় হায়াত আস্তে আস্তে করে কেটে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সময় যত পার হয়, একটা বরফ ফ্রিজ থেকে একটা বরফের চাকা আপনি বাহির করলেন, ঠান্ডার ভিতরে থাকলে বরফের কোনো সমস্যা হয় না, ফ্রিজ থেকে হাফ কিছুদিন একটা বরফের চাকা যখন বাহির করবেন, এই আবহাওয়া লাগার সাথে সাথে আস্তে 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 দেখবেন বরফের চাকাটা গলতে শুরু করে ক্ষয় হইতে শুরু করে। তেমনি ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ইচ্ছা করে আসি নাই, আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে। ভাবিয়েন না, সময় যত সামনের দিকে যাচ্ছে আপনার হায়াত কোন বাড়তেছে না, খোদা কি কসম করে বলছি, দিন যত পার হচ্ছে আপনার আমলনামা থেকে হায়াত তত কমতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ না করুক এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, অথবা আগামীকাল 10টায় যদি কারো মৃত্যু হয়, আগামীকাল রাত 10:20 বাজার আগে আগে এই সুন্দর চেহারা, এই সুন্দর দেহ অন্ধকার মাটির ঘরে পড়ে থাকবে। কথা বলুন ঠিক কিনা? মাটির ভিতরে যখন আমাদেরকে ঢুকানো হবে, বৃষ্টি আসলেও কিন্তু আর ঘর থেকে বাহির হইয়া বিল্ডিং এ ঢুকা যাবে না। আজকে তো অনেকে মাহফিল শুনতে আসছেন, সামান্য একটু বৃষ্টি পড়ার কারণে এত বড় বিশাল প্রোগ্রাম, এত উলামায়ে কেরাম এখানে হাজির হবে, এত উলামায়ে কেরাম এখানে হাজির হবে, এত হাফেজে কোরআনরা আশেপাশে বসে আছে, এত বড় রহমতি বরকতে একটা মাহফিল পাওয়ার পরেও সামান্য একটু বৃষ্টির ফুটা পড়ার কারণে আমরা যার যার বাড়ির দিকে চলে যাচ্ছি। যখন মৃত্যু হয়ে যাবে আমাদেরকে কবরে রাখবে, একটু আওয়াজ করে বলুন কবরটা কি মাটি না বিল্ডিং? জোরে কান, বৃষ্টির পানি তো পড়তেছে বাবা, উপরে পর্দা আছে, নিচে বসার জন্য মাহফিল কমিটি যেমন ব্যবস্থা করেছে বিছানা একটা এরা আমাদের জন্য বিছাই দিছে, কিন্তু আমাদেরকে যখন কবরে রাখা হবে, বলেন কোন কার্পেট থাকবে? থাকবে কার্পেট? থাকবে? থাকবে না। সুন্দর একটা সাবজেক্ট এই যে আমার ভাই আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য, আপনারা শুনবেন আমলের নিয়তে। এখনো যারা দাঁড়িয়ে আছেন, সামনে ফাঁকা জায়গা আছে, একটু বসে পড়ুন আব্বা, একটু কষ্ট হবে, কয়েক ঘন্টা সময় কোরআনের জন্য যদি কষ্ট করতে পারে, আশা করি আজকের মাহফিল কুশিলা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহ من الشيطان الرجيم
إنها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা দুইটা গায়ে দৌড়ে যুবক। আমি আমির হোসেন নাই, পরি যদি সময় পাই চেষ্টা করব প্রত্যেকটা যুবকের পায়ে ধরে ধরে বলার জন্য। যুবক আমি হাফেজ আলেম হই, তুমি সাধারণ পাবলিক, তোমার পায়ে আমি সর্বপ্রথম ধরে নিলাম, এটা আমার প্রমোশন বাড়ানোর জন্য না। দুইটা চক্ষু বন্ধ করে দে করে যুব, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হলো একটা তামাশার জায়গা। ইমানদার মুসলমানে আব্বু, আজকে সামান্য একটু ঠান্ডা লাগার কারণে তুমি বসতে চাও না রে যুব, আজকে সামান্য একটু বৃষ্টির পানি শরীরে পড়ার কারণে তুমি চিন্তা করতে তোমার ঠান্ডা লেগে যাবে, তোমার জ্বর চলে আসবে। ইমামদার মুসলমান, আজকে মাটির উপরে সুন্দর একটা বিছানার ব্যবস্থা হয়েছে, এমন একটা সময় চলে আসবে বাবা, এমন একটা দিন তোমার আমার চোখের সামনে চলে আসবে। এই মৃত্যুর কথা নাই বললাম, তোমার আমার মৃত্যু যখন হয়ে যাইবে রে আব্বা, এই মুহূর্তে তোমার আমার মৃত্যু যদি হয়ে যায় রে যুব, কেমনে বুঝাইব তুমি কি নিয়ে কবরে যাইবা, কেমনে তুমি কবরে থাকবা, কেমনে তুমি হাশর ময়দানে উঠবা, কি নিয়ে তুমি মিজানের পাল্লার কাছে দাঁড়াইবা, কি নিয়ে তুমি 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ঘাট তুমি পার হইবা। একটু তুমি চিন্তা করো না, না একটু তুমি ভাবনা না, দুইটা চক্ষু বন্ধ কইরা দেখো, পৃথিবীর জমিনে আপন বলতে তোমার কেউ নাই। আজকে দুনিয়ার জমিনে আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার মাকে বড় মহব্বত করি, আমি ভাবি আমার মায়ের মতো কেউ নাই, কেউ নাই মায়ের মতো দরুদি কেউ নাই। রায়পুরি যদি মৃত্যুবরণ করে, আমার মা কান্দতে শুরু করবে, আমার বাবা কান্দতে শুরু করবে, আমার আত্মীয় স্বজন গুলো কান্দতে শুরু করবে। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার দরুদি মা কান্দতে শুরু করবে, তোমার দরুদি বাবা কান্দতে শুরু করবে, আত্মীয় স্বজন গুলো কান্দতে শুরু করবে। একসাথে 90টা বছর চলাফেরা করলা, যার সাথে 20টা বছর তুমি সময় কাটাইলা, যাকে সারা তুমি একটা দিনও মাধবপুর কবি হাওয়াতে কবি খাও নাই, যাকে সারা একটা দিনও ফুটবল খেলার মাঠে তুমি অংশগ্রহণ করো নাই, এই বন্ধুটা তোমার মৃত্যুর ওপরে পাগল পারা হয়ে যাবে। তোমার মৃত্যুর এলানটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, মৃত্যুটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমির হোসেন রায়পুরি কথা বলতে পারি, এখন আমি বক্তা, আমার ইন্তিকাল যখন হয়ে যাবে, ভিতর থেকে যখন আপনার হুকুমে রুহটা বাহির হয়ে যাবে, আমি লাশ হয়ে পড়ে থাকবো, আপনার সবাই পাগল পানা হয়ে যাবেন, আমার মৃত্যুর এলানটা এই মাই দিয়ে দেওয়ার জন্য, একজন ব্যক্তি নাই বলার জন্য রায়পুর হুজুরের মৃত্যুর এলানটা 1 ঘন্টা পরে দাও, এই কথা কেউ বলবে না, সবাই বলবে ওয়াজ বন্ধ করে দাও, রায়পুরি হুজুর মৃত্যুবরণ করেছে, হাফেজ সাহেব মৃত্যুবরণ করেছে, তাড়াতাড়ি করে মৃত্যুর এলানটা দিয়ে দাও। একই দিন তোমারই না মসজিদে হবে এলান, একই দিন সবারই না মসজিদে হবে এলান, তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সমান একদিন সবারই না মসজিদে হবে এলাম, একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন, একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন, হঠাৎ চলে যাবে
আদুরের ধোল কাঁদিয়ে পিও মা বাবার বাসিয়ে নয়ন তৈরি থেকো মন তৈরি রেখো সুন্নাত ইমান আমল একদিন সবার না মসজিদে হবে এলান নামে সমান জারি হত তোমার সব কিছু ব্যঙ্গে হবে চুরমার নামে সমান জারি হত তোমার সব কিছু ব্যঙ্গে হবে চুরমার সেদিন দেহে লাগিবে সাদা কাপড় দুনিয়ার সতয়াপন হয়ে যাবে পোর তৈরি থেকো মন তৈরি রেখো কুরআনি জীবন বিদায় একদিন সবার না মসজিদে হবে এলান একদিন যুবক হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা একদিন সবার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে পারো তুমি যদি আমার নবীর আশিক সিরাত পার হয়ে যাবে ঠিক হতে পারো তুমি যদি কুরআনের আশিক সিরাত পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো মন তৈরি রেখো কবরের মান সমান একদিন সবার না মসজিদে হবে এলান আওয়াজ করে বলেন ঠিক না বেঠি ইমামদার মুসলমান কেমনে বুঝাইলে বুঝে পৃথিবীটা আমাদের কারো জন্য চিরস্থায়ী থাকার জায়গা না বর্তমানে আমরা শ্যাম আমি দুনিয়ায় ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের আরেকটা জিন্দিগি শুরু হবে এই জিন্দিগিটার নাম হলো আলমে বরজখের জিন্দিগি ইমামদার মুসলমান বাবা রায়পুরীর যখন মৃত্যু হয়ে যাবে তোমার আমার মৃত্যু যখন হয়ে যাইবে রে আব্বা শরীর থেকে টেনে 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 সুন্দর দামি দামি পোশাক গুলি টেনে টেনে খুলে ফেলবে মা চিৎকার দিবে বাবা চিৎকার দিবে আত্মীয় স্বজন সবাই চিৎকার দিবে এমন কোন মানুষ নাই বলার জন্য আমার বাবার মৃত্যুর সংবাদটা মসজিদে শোনায়ও না আমার মায়ের মৃত্যুর এলানটা মসজিদে দিও না আমার ভাইটার মৃত্যুর এলানটা সমাজে প্রচার কইরো না যুবক মানুষ গুলি কত পাশা পৃথিবীর জমিনে কেউ কেন আপন হবে না আমি বাপ্তিস আমার মা আপন আমি বাপ্তিস আমার বিবি আপন আমি বাপ্তিস আমার বাবা আপন আমি বাপ্তিস আমার বড় হুজুর আপন আমি বাপ্তিস মুফতি সব আপন আমি বাপ্তিস চেয়ারম্যান আপন আমি বাপ্তিস মেম্বার আপন কেউ তোমার আপন না জীবিত থাকলে সবাই আপন মইরা গেলে তোমার কেউ আপন হবে না সমস্ত মানুষগুলি পাগল হয়ে যাবে রে যুবক মৃত্যুর এলান প্রতিটা জায়গায় জায়গায় প্রচার করার জন্য তোমার মা কাঁদবে বাবা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে কিছু মানুষ যাবে দৌড়ায়া বাস কাটার জন্য যার জঙ্গলে কতগুলো মানুষ যাবে মাধবপুরে সদর মার্কেটে জিন্দিগির শেষ পোশাকের কাপড় কেনার জন্য কতগুলো মানুষ যাবে রে আব্বা তোমার আমারে যেখানে চিরনিদ্রায় শুয়াবে
তোমার আমার জন্য ছোট্ট একটা ঘর নির্মাণ করার জন্য। একটা মানুষ নাই বলার মতো আমার আব্বারে কবর দেওয়া যাবে না। আমার ঘরে ডিপ ফ্রিজ রয়েছে, ফ্রিজের ভিতর আমার বাবার আমি রেখে দিব, আমার মায়ের আমি রেখে দিব, আমার সন্তানকে আমি রেখে দিব, এই কথা কেউ বলবে না। সবাই সেদিন মৃত্যুর এলাম শুই না, সবাই সেদিন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দেখো না, আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে, সমস্যা হয়? সম্মানিত হাজিরিন, মৃত্যু হয়ে গেল, গোসল হয়ে যাবে, গোসলের শেষে তিন টুকরা কাপন দিয়া তোমারে আমারে পেশায় ফেলবে, শক্ত করে তিনটা তোমারে আমারে বান্ধিবে। নাম্বার ওয়ান, মাথার উপর একটা বাদ বাড়বে। নাম্বার টু, সিনা বরাবর আরেকটা বান মারবে। নাম্বার থ্রি, পায়ের মুষ্টিটা এমন ভাবে পেছাইবে, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার নেতাগিরি, কোথায় তোমার আত্মীয় স্বজন, কোথায় তোমার ধন সম্পদ। তিনটা বান দিয়া এ যুবক বেশি দিন বাহাদুরি থাকবে না। আজকে যে সমস্ত প্রশাসন ভাইয়েরা মাহফিল বন্ধ করতে চায় অন্য কোনো ইস্যু থেকে, আমি বলবো আপনাকেও মৃত্যুর পরে সাদা কাবন দিয়া পেছাইয়া তিনটা বান দেবে। হুজুরদের বিরুদ্ধে লাগেন না, হুজুরদের বিরুদ্ধে লাগলে জানাজা পাইবেন না, কথা কোন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কলম ধরবেন না, হে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কলম ধরবেন না। যদি পারেন কোরআনের মাহফিল গুলো বেশি বেশি করে চালু করার চেষ্টা করবেন। হে যুবক, ওসি সাহেবের জন্য যেমন তিন টুকরা কাপন, ওসি সাহেব যে একটু আগে একটা অপরাধীকে গ্রেফতার করলো, একটা অপরাধীর জন্য তিন টুকরা কাপন, থানার ওসিরে যেমনে তিনটা বান দিব, দুনিয়ার আসামিরে জেলখানায় নেবার জন্য শুধু হাতের ভিতরে একটা কয়রা লাগা। কিন্তু কবর নামক জেলখানার ভিতরে যখন তোমার আমারে ঢুকাইবে, ঢুকানোর আগে একটা কয়রা লাগাবে না ওসি সাহেব, একটা কয়রা লাগাবে না ডিসি সাহেব, একটা কয়রা লাগাবে না এমপি সাহেব ও বক্তা সাহেব মুফতি সাহেব। তিনটা কয়রা, একটা কয়রা মাথার উপরে লাগাইব, আর একটা কয়রা বুকের মধ্যে লাগাইব, আর একটা কয়রা পায়ের দিক দিয়ে লাগাইব। তিনটা কয়রা লাগাইয়া আজকে জেলখানায় নেওয়া হয় চার চাকার গাড়া দিয়া। ওই দিন চার চাকার গাড়ি দিয়া তোমারে জেলখানাতে নিবে না, ওই দিন কিন্তু ক্ষমতার বাহাদুরি থাকবে না, ওই দিন কিন্তু নেতাগিরি থাকবে না। তুমি মরলে লাশ, আমি মরলে লাশ, নেতা মরলে লাশ, এমপি মরলে লাশ, মন্ত্রী মরলে লাশ, এসি মরলে লাশ, ডিসি মরলে লাশ, এই উপরস্থ ক্ষমতাবান ব্যক্তিরা মরলে লাশ। আমার জন্য যেমন তিন টুকরা, সমস্ত মানুষের জন্য তিন টুকরা। মুষ্টিদের মাকড়া হাস যে গাড়ির উপরে লাইগা আছে, যে গাড়িটা চাকা সারা চলে, যে গাড়িটা ব্রেক সারা চলে, যে গাড়িটা বিদ্যুৎ ছাড়া চলে, যে গাড়িটা পেট্রোল তেল ছাড়া চলে, রে বাবা এমন একটা গাড়ি তোমার আমার বাড়ির সামনে হাজির করবে। এ গাড়ির মধ্যে উঠাইয়া চারজনে চার কাঁধে কইরা তোমারে আমার এমন একটা জায়গার মধ্যে রাখার জন্য নিয়ে যাবে। আওয়াজ করে বলে এই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই কবর আমাদের প্রতিটা মানুষের চোখের সামনে আছে না নাই? আরো আওয়াজ করে কোন আছে না নাই? হে যুবক বাপ্পা, এখন কবরস্থানের ভিতরে আছো, তুমি চিন্তা করবা এই মুহূর্তে তুমি আর আমি কবরের মধ্যে আছি। একটু কবরের কথা চিন্তা কইরা, আখেরাতের কথা চিন্তা কইরা, রে বাবা একটু মাহফিলের ভিতরে বসে যাও, আল্লাহ তোমার আমারে মাফ করে দিবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
মোহাম্মদ ওয়ালা আলে আইসবে যাইতে হবে কবরে এসব নিকাশ দিতে হবে হাশরে আল্লাহ হাম্মা কিসে না কিসে ভাই ডাবলিও লাগাইছে ওয়ালাই আলে সাইয়েদ আদওয়ালা আমন বাবা এমন একটা জায়গার ভিতরে তোমার আমার জন্য ঘর নির্মাণ করবে বাবা যে ঘরের চতুর্পাশে জঙ্গল জঙ্গলটা পরিষ্কার করে ছোট্ট একটা ঘর বানাইয়া তিনজন ব্যক্তি তোমার আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া তোমার আমার মসজিদের খাটির ভিতর থেকে যখন নামাইতে শুরু করবে সংক্ষিপ্ত করে দিলাম বাবা এ আলীনগরের যুব ও মাধবপুরের যুব ও বিন্নিঘাটের যুব দুইটা চক্র বন্ধ করে দাও দুনিয়াতে বাহাদুরি আর কয়েদিন তুমি করবা দুনিয়ার রং তামাশার ভিতরে তুমি কয়েদিন করবা একটু এই দিকে তাকায় দেখো এই তো ফ্যান্ডেলের পাশে হাজার 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 মানুষ ঘর বাড়ি ফেলাইয়া এই বৃষ্টির মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে চাপা খাইয়া পড়ে আছে আওয়াজ করে এখন ঠিক না বেঠি এমন একটা সময় আসবে রে যুব তোমারে আমারে এই জায়গার ভিতরে রেখে দিবে আমার সন্তানগুলি কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাবে আমার খবর নেবে না আমার আত্মীয় স্বজন আমার কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাবে আমার খবর নেবে না কবর কেমন জায়গা জাননি আমার নবীর সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের প্রথম খলিফা যার কলিজার ভিতরে আমার নবীর মহব্বত আর ভালোবাসা দিয়ে পরপর ছিল নবী আমার ডাক দেয় কয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সারা যদি আমি কাউকে বন্ধু বানাইতাম আমি আবু বকর সিদ্দিককে বন্ধু বানাইতাম কেন বন্ধু বানাইতো নবী আমার ডাক দেয় কয় আবু বকর আমার এত ভালো আবু বকর আমার এত মহব্বত করেছে আবু বকর আমার এত প্রেম দিছে দুনিয়ার সমস্ত মানুষের এবাদত যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আবু বকর সিদ্দিকের একটা রাত্রে মহব্বত যদি অপর পাল্লাতে উঠানো হয় মালিকের দরবারে আবু বকরের একটা রাত্রে মহব্বতের পাল্লার মর্যাদা বাড়ে হয়ে যাবে এই আবু বকর কবরস্থানের পাশে দাঁড়াইয়া 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 এমন ভাবে কান্ত যিনি ইসলামের প্রথম খলিফা লা ইলাহা জোরে লা ইলাহা পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মনোযোগ আছে তো আছে নে কার কার মনোযোগ নাই হাত তোলেন মনোযোগ নাই ভাই আবহাওয়া খারাপ কারেন্ট জেনি সেটের ভিতরে সংক্রান্ত আছে আসেনি বিদ্যুৎ জেগেছে গা সংক্রান্ত আছে দেখবেন সাধারণ মানুষ কয় ক আতে মারতাম না বাতে মারতাম না তোরে খেতার তলে ফাইদা মারুন এমন একটা কথা কোনি ক বন্ধ যখন করতাম পারছি না যা আজা বিদ্যুৎ দিতাম না তোমরা শূন্যাল বিদ্যুৎ না থাকলেও জেনারেটর না থাকলেও সুন্নিরা মোমের বাতি জ্বালায় মাহফিল করব কথা কোন ঠিক কিনা বিদ্যুৎ এনে নি বাগা জেনারেটর তেল এনে বইরেন নি বাগা মুমের মাটি দফা করে আছে
আসেনি আসেনি, আপনারা থাকবেন তো? কে কে থাকবেন না হাত তুলেন। একরে হে কি লেছে, মেজাজটা খারাপ করিস না, গেলাম এমন গেলাম, বিদ্যুৎ নাই, বাইরে তে আয় বাদামুলা, বাইরে বাবা তো বাইরে মানুষের ডিস্টার্ব করে না, এমনি কিন্তু অনেক ডিস্টার্ব হইতেছে, এমনি মেজাজটা খারাপ, কবর দিয়ে আমারে হুতাইলেছে, নাই তাকে জনমে সাইজ করে মেলে। সম্মানিত হাজিরিন সবার মনোযোগ, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন, হবে কিনা মৃত্যুবরণ করতে হবে? মৃত্যুর পরে আমাদেরকে রাখবে কোথায়? এই যে কবরস্থানে, কোথায় রাখবে? কবরস্থানে। আমার সকল ওয়াজের সারমর্ম হলো আমরা যে কবরে যাব, কি নিয়ে যাব? আবু বকর সিদ্দিক আপনার চাইতে দামি না অদামি? আপনার চাইতে কি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? পৃথিবীর সমস্ত ইমানদারের ইমানের স্পিড যদি একদিকে রেখে দেয়া হয়, নবী কয় আবু বকরের সমান হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাতে কিন্তু জান্নাতের টিকেট। কিসের টিকেট? জান্নাতের টিকেট। ইমানদার মুসলমান বাবা কেমনে তোমারে বুঝাই, কবর কেমন ভয়ানক জায়গা, কবর কেমন ভয়ঙ্কর জায়গা, কবর কত ভয়ানক ভয়ঙ্কর জায়গা। আবু বকর ডাক ডাক পৃথিবীর মানুষ, আতি নাই রে যেই গরে একা একা থাকতে হবে সেই গরে, বলো একা একা সে ঘরে আল্লাহ হোম্মা। এরে তোর হয়েছে নাকি, এরা কি জিনে ধরছে নাকি? ওয়ালে সাইয়ে দেনা মোহাম্মার গতি নাই রে, গতি নাই রে, গতি নাই নবী সারা মরণ কালে উপায় নাই, বলো আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে হলো হলো ভাই, বাতি অনেক নিভাই দেন, বাতিগুলো নিভাই দেন, কিছু একটু একটু দ্রুত গতিতে করেন, সবাই চুপ করে বসে থাকেন, জেনারেটর ডবল লাগানো হচ্ছে, সবাই বসে থাকুন, চুপ করে কথা বলবেন। লা ইলাহা জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান বাবা
যেই কথাটুকু বুঝাইতে চাচ্ছিলাম, এ যুবক মৃত্যুর বরে তোমার আমারে ছোট্ট একটা ঘরের ভিতরে তিনজন মানুষ নেমে যাবে রাখার জন্য, যারা তোমাকে কাঁধে কইরা কবরস্থ করার জন্য নিয়ে যাবে। তোমার কিন্তু দুশ্মন না, তোমার কিন্তু পরমানুষ না, একেবারে নিকটতম আত্মীয় মানুষগুলো, একেবারে আপনজন মানুষগুলো তোমার কাঁধে কইরা কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। একজন মানুষ নাই বলার জন্য আমার আত্মীয়রে তোমরা কবর দিও না, আমার আত্মীয়রে তোমরা কবর দিও না, আমার সন্তানকে কবর দিও না, আমার ঘনিষ্ঠ ফ্রেন্ডটাকে তোমরা কবর দিও না, আমার গর্ভধারিণী মারে কবরে রাখো এই কথা কেউ বলবে না। সবাই সেদিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই সেদিন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমানদার মুসলমান বাবা, চার তাকবীরের জানাজার নামাজ শেষ ধরেন, আর কোনদিন নামাজ হবে না, আর কোনদিন মানুষ আপনাকে সামনে রেখে তাকবীর দিবে না, আর কোনদিন আল্লাহু আকবার বলবে না। শত শত মানুষগুলি জানাজার নামাজ কমপ্লিট কইরা আবার যখন চারজনে চার কাঁধে কইরা কবরের দিকে লাশটাকে নিয়ে যাওয়া হয়, তুমি আর আমি আমার একটা চিৎকার মারব, মারে ডাক দেয়া কইব মা তোমার জাদু মনিরে তুমি করবে রাখছো, আজকে তুমি ঘর থেকে বাহির কইরা দিলা। আত্মীয় স্বজন হইলে কাঁদতে শুরু করবে, কেউ শুনবে না, পাশানের মতো মানুষগুলো কবরস্থানের পাশে নামাইয়া দিবে, চারজনে চার কাঁধ থেকে নামাইয়া তোমাকে দাফন করার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ওই দিন মানুষগুলো ফতোয়া দিবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বিলম্ব করবা না, কবরস্থানের পাশে বেশি দেরি করা যায় না। সবাই সেদিন ওই ফতোয়া দিবে, একটা লোক নাই বলার মতো এখন দাফন কইরো না, আরো দুই দিন পরে দাফন কর, একটা লোক নাই বলার মতো দাফন কইরো না, আরো এক ঘন্টা পরে দাফন কর। যারে যত বেশি মহব্বত তুমি করছো রে যুব, এই মহব্বতের মানুষটা তোমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া তোমার আমার কবরে দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। মুর্দার তাকায় দেখবে কবরের চতুর্পাশে মানুষগুলো দাঁড়ায় আছে, তিনটা মানুষ কবরের ভিতরে লাপ মাইরা নামছে, লাপ মাইরা নাই মা, জিন্দগির শেষবারের মতো তিনজন মানুষে তারে কুলে নিছে, তিনজন মানুষ কুলে নিয়ে আস্তে আস্তে করে মাটির ঘরে শুয়ে দিচ্ছে। এ যুবক কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার বক্স খাট, কোথায় তোমার এত ক্ষমতা, আজকে যে তিনজন মানুষ তোমার দইরা দইরা কবরের ভিতরে শোয়া দিছে, কবরের ভিতরে শোয়া একজন আরেকজন বকে বলতে সরে, কোথায় প্রথম প্রথম কবরের মাটিটা কোথায়, তুমি ৪০টা বছর কাটাই না কত আরামে। এ যুব ছোট্ট একটা মাটির টুকরা তোমার মাথার নিচে দিয়া এ চেহারাটাকে কাবলা মুখে কইরা দিবে, কাবলা মুখে করিয়া তিনজন ব্যক্তি যখন কবরের ভিতর থেকে উঠতে শুরু করবে, তুমি আর আমি এমন একটা চিৎকার মারব, বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার ভিতরে আল্লামা তাহের সুরাতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মুর্দারটা এমন একটা চিৎকার মারবে, ওই কান্নার আওয়াজ যদি কোনো মানুষ শুনত, মানুষগুলি দুনিয়ার ঘর বাড়ি ছাড়িয়া আমার আল্লাহ নবীর জন্য পাগল পার হয়ে যাইত। এই তো কবরের ভিতরে তোমার নাম দিছে, এই তো কবরের ভিতরে তোমার রাইখা দিছে, কার জন্য বিল্ডিং বানাইলা, কারে তুমি আপন করলা, কার জন্য তুমি সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, এই সন্তান দি তোমার কবরে নামায়া দিছে, কাবলা মুখে ঘুরে দেওয়ার পরে মুর্দার দেখবে ডান দিকে মাটির দেওয়াল,
বাম দিকে মাটির দেওয়াল, সামনে মাটির দেওয়াল, উপরে তাকাইছে মুর্দার তাকায়া দেখে শক্ত করে তিনটা বাঁশের গুড়া তার কবরের উপরে বিছাইতেছে। হে যুবক, কেমনে তুমি থাকবা কবরে যে তুমি ঢুকলা, জানো নি আল্লাহ কি কয়? আল্লাহ কয়া, আইয়ুকাল্লাযীনা আমানু তুমি যে দুনিয়ার জমিন থেকে মানুষের কাঁধে ওইটা কুল চৈরা কবরে ঢুকলা, আল্লাহ কয় এই কবরে ঢুকার আগে আমি আল্লাহর তোরা ভয় করবে, প্রকৃত ইমানদার হইবে, মুসলমান হইবে। মুসলমান না হইয়া কবরে ঢুকবে না, ইমানদার না হইয়া কবরে ঢুকবে না, বেঈমান হইয়া কবরে ঢুকবে না, বেনামাজি হইয়া কবরে ঢুকবে না। এখন আসলে ইমানদার হইয়া কেন ঢুকার জন্য বলে চাই, ইমান কি, ইমান কি, ইমান কি? শুনো, আমি আমির হোসেন রাই বলি, মাথায় টুপি পরলাম, টুপি পরার নাম ইমান না, টুপি পরা হচ্ছে আমল। আমি আমির হোসেন রাই পরে দাড়িটা লম্বা করলাম, দাড়ি লম্বা করার নাম ইমান না, এই দাড়ি লম্বা করার ইমানের অলংকার। আমি আমির হোসেন রাই পরি গায়ের ভিতরে লম্বা জুব্বা পরিধান করলাম, জুব্বা পরিধান করলে সুন্নত আদায় হবে, জুব্বা পরিধান না করলে আমাকে কেউ কাফের বলতে পারবে না। আমি আমির হোসেন রাই পরি এই মুহূর্তে মাথা থেকে টুপিটা খুলে ফেললাম, সুন্নত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, কিন্তু আমাকে কেউ কাফের বলতে পারবে না। আমি আমির হোসেন রাই পরি নামাজ যদি অস্বীকার করি কাফের হয়ে যাইব, না পড়লে আমাকে কেউ কাফের বলতে পারবে না। আমি আমির হোসেন রাই পরি দাড়িটা যদি চেষে ফেলে দেয় আমাকে কেউ কাফের বলতে পারবে না। আমি সুন্নতকে, আমি সুন্নতকে, আমি সুন্নতকে মুর্দা করে দিলাম। এ যুবক, গায়ের ভিতরে যদি লম্বা পোশাক পরিধান না করি আমাকে কেউ কাফের বলতে পারবে না। কিন্তু খোদার কসম, খোদার কসম করে বলি, নামাজ পাইরা, রোজা রাইকা, হজ কইরা, যাকাত দিয়া, এই তাফসীর কইরা, মসজিদ বানাইয়া, মাদ্রাসা কইরা, 40 দিন চিল্লা লাগাইয়া নবীর বিরুদ্ধে কথা বললে লোকটা বেঈমান হয়ে যায়, লোকটা বেঈমান হয়ে যায়, লোকটা বেঈমান হয়ে যায়। আওয়াজ করে কোন ঠিক না বেঠে কে রে, কে কি শুরু করছে রে? তাড়াতাড়ি কর, শেষ করে দিয়েছি। আমার ভাই এসে বসছে, বিদ্যুৎ এসে বসছে, আর কোনো ডিস্টার্ব নাই, নো ডিস্টার্ব, কতক্ষণ ঠেকি না, নো সাউন্ড। যাই হোক, আপনারা বসছেন, দেখছেন তো কত ডিস্টার্ব দিছি, আলোচনা বেগাট হয়েছে, গোসাইয়ে কোনো কিছু বলতে পারে নাই, অগোছানো কিছু কথা বলছি আপনাদের সামনে, অগোছানো কিছু কথা বলছি, যে কথাগুলি বললাম আমি সহ সকলকে যেন আমল করার তৌফিক দান করে জোরে করো আমিন। ভাই কবরে যাইয়েন, ইমান লইয়া যাইয়েন, কিনিয়া এজরে কোন কি কিনিয়া যাইতে হবে, ইমান নিয়ে যেতে হবে। যদি ইমানদার হতে চান তাহলে আমার প্রিয় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় নবীকে যা কিছু আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, আর আমার নবীকে সবার চাইতে বেশি ভালোবাসলেই আপনি ইমানের সার্টিফিকেট পাবেন। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদের সকলকে নবীওয়ালা, ওলিওয়ালা, ইমানদার হওয়ার তৌফিক দান করুক, জোরে করুন আমিন। আমি এই ডিস্টার্বের মধ্যে যে কথাগুলি বলছি আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আগামী 6 ডিসেম্বর বিন্নিঘাট তাজারে মদিনা, এই সুন্নি আগামীকালকে বিন্নিঘাটে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, এখানে আমি দাওয়াত নিয়েছি, আর আরও অনেক ওলামাই কেরাম থাকবে, আপনাদের সকলকে দাওয়াত করা হলো, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই শেষ করে নিয়েছি।
সেই তোমার ভাই এসে বসছে। Thank you.